হায়দ্রাবাদ ম্যাচের অঘটনের পর তিন দিন ছুটি কাটিয়ে গতকাল বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে ফিরল সাদা কালো ব্রিগেড। অনুশীলনে যোগ দিয়ে বেশ চনমনে মেজাজই দেখা গেল পুরো দলকে। দলের ঘানাইয়ান ডিফেন্ডার জোসেফ আজ্জেই চোট থেকে সেরে পুরো কদমে অনুশীলন করলেন দলের সাথে। চোটের কারণে এদিন অনুশীলনে মূলত সাইডলাইনে রিহ্যাব করতে দেখা গেল জোডিং লিয়ানা ও রচার জেলাকে। হেড কোচ চেনিসফকেও দেখা যায় এদিন ফুরফুরে মেজাজে। অনুশীলনে মূলত পাসিংয়ে জোর দেওয়া থেকে শুরু করে দুই দলে ভাগ করে সিচুয়েশন ম্যাচ প্র্যাকটিস করলেন ফুটবলাররা। ডার্বির প্রস্তুতি পুরো দমে শুরু করে দিল সাদা কালো ব্রিগেড, তা বলাই বাহুল্য। উল্লেখ করে রাখা ভালো, হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পর ইনভেস্টারদের তরফ থেকে ফুটবলারদের চাঙ্গা করতে বেশ কিছু টিম বন্ডিং অ্যাক্টিভিটি ওর আয়োজন করা হয়েছিল। গত পরশু ইনভেস্টারদের অফিসে কোচ আন্দে চেনিসফ এবং ফুটবলার ম্যানেজার দীপেন্দু বিশ্বাসের সাথে আলোচনায় বসেছিলেন ইনভেস্টার কর্তারা। আপাতত ডার্বির আগে লক্ষ্য দলের মনোবল চাঙ্গা করা। শোনা যাচ্ছে ডার্বির ম্যাচের আগের দিন অনুশীলনে ক্রিকেট বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলকেও নিয়ে আসা হবে ফুটবলারদের সাথে কথা বলতে। ভালো আছো তো?